ଧରାପୃଷ୍ଠରେ ଅବତରଣ କରିସାରିଛନ୍ତି ମା ଦୁର୍ଗା। ଆଜି ହେଉଛି ମାଆଙ୍କର ଦୁର୍ଗାଷ୍ଟମୀ। ଏଥିପାଇଁ ଗାଁଠୁ ସହର ସମସ୍ତ ଚଳଚଞ୍ଚଳ ହୋଇ ଉଠିଛି, କିନ୍ତୁ ପୂର୍ବ ବର୍ଷମାନ ଅପେକ୍ଷା ଏ ବର୍ଷ ଟିକିଏ ଫିକା ପଡ଼ିଯାଇଛି। କରୋନା ମହାମାରୀ ପାଇଁ, ସରକାରଙ୍କ କଟକଣା ପାଇଁ ସମସ୍ତ ପୂଜାମଣ୍ଡପ ଗୁଡ଼ିକ ଫିକା ପଡ଼ିଯାଇଛି। ନା ଅଛି କୋଳାହଳ, ନା ଅଛି ଜନଗହଳି, କେବଳ ନନାମାନଙ୍କର ମନ୍ତ୍ରପାଠରେ ଉଠୁଛି ପଡ଼ୁଛି ସମସ୍ତ ଦୁର୍ଗା ମଣ୍ଡପ। ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ କେନ୍ଦୁଝର ଜିଲ୍ଲାର ସର୍ବପୁରାତନ ଦୁର୍ଗା ମଣ୍ଡପ ଫକୀରପୁରଠାରେ। ଆମ ପାଖରେ କିଛି ଶ୍ରଦ୍ଧାଳୁ ଅଛନ୍ତି, ପଚାରି ବୁଝିବା ଆଜି ଦୁର୍ଗାଷ୍ଟମୀରେ କ'ଣ କେମିତି କରୁଛନ୍ତି। ଆଜି ଯେଉଁ ପବିତ୍ର ଦୁର୍ଗାଷ୍ଟମୀରେ আজি এই পবিত্র দুর্গাষ্টমী এইটা হচ্ছে আমার সর্বপুরাতন মেড়, দীর্ঘ 150 বর্ষ ধরে এই মেড়টি আমার চালি আছে। সম্পূর্ণ বঙ্গীয় পরম্পরা অনুসারে আমার এই পূজা পার্বণ এভাবে পূজা পার্বণ অবশ্য কেউঠার কেন্দুঝর জেলার দেখা পড়ব না, কিন্তু ঠাকুরঙ্কর এত আশা মানে এত ভরসা ঝড়ি বর্ষা মানে নি, এ ঠাকুরঙ্কর এমিতি আশা আছে, ভরসা আছে না না 1999 মশিয়ার বাত্যা মানিছি না বন্যা মানিছি, ঠিক সময়ের ঠিক সময়ের বিনা নীলাম্বরে এই ঠাকুর পূজা হলে বি সমস্ত টাণি হয়ে চুম্বক ভাই এর চুম্বকীয় শক্তি এত নিপুণ যে সমস্ত ভক্ত আপে টাণি হয়ে কি থাও আমেরিকা, কি থাও জাপান, কি থাও সর্ব মানে পৃথিবী পৃষ্ঠরে সমস্ত টাণি হয়ে এই পছে আসতে মানে বহুত মানে খুব সুন্দর ভাবে পালন হচ্ছে। কিন্তু কোণ করা যাব, আমার তো বিধির বিড়ম্বনা অনেক অছি, যেহেতু করোনার পরম্পরা মাড়ি বসিছি, করোনা কমিগলানি, কিন্তু আমার এই পূজা পর্বটি ঠিক সরকারঙ্কর নীতি নিয়ম অনুসারে পালন করা হচ্ছে, মানে ভক্ত পরম্পরা ঠিক সময়ে আসুচান্তি, কিন্তু কোণ হব ঠাকুর যেমিতি পূজার বিধি বিধান চালুচি সেমিতি চালুচি, কিন্তু ঠিক মানে মাস্ক পিন্ধি সামাজিক দূরতা রক্ষা করে ভক্ত মানে এঠার পূজা পর্ব করছন্তি। নিহত ভাবে আমি যা শুনুলে করোনা কটকণা মধ্যে আজ দুর্গাষ্টমী পালন করা হচ্ছে, বিশেষ স্বতন্ত্রতা রয়েছে এই দুর্গা মণ্ডপর, এই দুর্গাঙ্কর রয়েছে যা কি চান্দিমেড়। আম পাখে কর্মকর্তা অনেক পচারি বুঝবা আজ এই যে মণ্ডপর কোণ রয়েছে স্বতন্ত্র কোণ কবে এই যে পূজা মণ্ডপ কত বর্ষের পূজা মণ্ডপ। জয় মা দুর্গে। ইয়ে আমার জেলার সর্বপুরাতন অনুষ্ঠান, 1867 মশিয়া স্থাপিত, আমার বঙ্গীয় পরম্পরা অনুসারে এটি পূজা চালিছি। কিন্তু দুঃখর কথা, এবর্ষ যে আমার করোনা সরকারের কটকণা আছে, করোনা কটকণা ভিতরে খালি বিধি রক্ষা পাই আমি পূজা করুছি, ছোট মূর্তি করুছি, কিন্তু আনন্দ উল্লাস আমার অন্তর ভিতরে কাহার না, খালি সমবেদনা জনাইবা কথা। আজ্ঞা আমার যে পারম্পরিক পূজা বিধি যা অছি এটি আমার, সেই পূজা বিধি অনুসারে আমি চলেছি, আর কিছু অধিকা করিপার না, সেটি আমি দুঃখিত। নিহত ভাবে যা আমি শুণুলে 1867 মশিয়ার এই পূজা মণ্ডপ এখানে পূজা পেয়ে আসছেন, আর এই মেড়র স্বতন্ত্র রয়েছে, সম্পূর্ণ চাঁদি তৈরি হয়ে থাকে এই মা। কিন্তু আমি পাখে আজ জন কর্মকর্তা কোণ কে বিগত বর্ষ মানুষ দুর্গা পূজা কিপর পালন করা যায়, এবর্ষ কিপর পালন করা যায়। আজ্ঞা, ইয়ে আমার পুরাতন মেড় কেন্দ্র ডিস্ট্রিক্টর আন্দপুর সব ডিভিজন ফকিরপুর কালীবজার মাঝি সাই, এটি দুর্গা পূজা অনুষ্ঠান আমার পুরাতন অমলার 200 বর্ষ অনুষ্ঠান ইয়ে আরম্ভ করেছি। চাঁদি মেড় এই কেন্দুঝর ডিস্ট্রিক্টর প্রথম চাঁদি মেড় এইটি আরম্ভ স্থাপিত হয়েছি, তেণুকরি আমার সরকার কটকণাকে মানিকি আমার পূজা ভক্ত মানে সব আসিক শান্তি শৃঙ্খলার ভক্ত ঠাকুর দর্শন করি যাচ্ছেন, আউ সরকারঙ্কর কটকণা মানিকি, আউ তেণুকরি বিহিত কার্যানুষ্ঠান ঠাকুর মা দুর্গা সমস্ত মঙ্গল রক্ষি থাকে, ওড়িশাবাসী ভারতবাসী সমস্ত আজ্ঞা করুণা তাঁর মা তাঁর উদ্ধার করতু। আমার যে শ্রদ্ধালু অনেক পচার আজ দুর্গাষ্টমী কেমি কোণ পালন করছেন? বহু ভালরে পালন করেন, কেমি কোণ রয়েছে কোণ ঠাকুর পূজা করছেন, কেমি কোণ বহুত দেখুন বহুত ভালরে আমার পূজা হচ্ছে, পুরা ভো গা পুরা আমার পুরা অনুষ্ঠান পুরা হচ্ছে ভালো। আম পাখে আজ জনে কর্মকর্তা অনেক আমি যা বুঝুলে যে এই যে দুর্গাঙ্কর রয়েছে ভসাণী উৎসব নিরাট মানে গোটে অনেক অতি আকর্ষণীয় ভাবে পালন করা যায়, কোণ কে ভসাণী কিন্তু এই যে বিগত বর্ষ মানুষ দুর্গা পূজা কিপর অনুষ্ঠিত, ভসাণী কেমন অনুষ্ঠিত, চলিত বর্ষ কেমন? ইয়ে আম অঞ্চল সর্বপুরাতন অনুষ্ঠান, ইয়ে 1867 মশিয়ার স্থাপিত হল আদ্য দুর্গাদেবী অনুষ্ঠান, আর প্রথম আম অঞ্চলের চাঁদি মেড় যা কি বহু ধুমধামে পালন হুয়ে, বর্তমান কোভিড কটকণা যোগ ইয়ে মানে সেই কটকণার পালন করা হচ্ছে যে পূজা মাঙ্কর পূজা, আর সবুঠু বড় কথা হচ্ছে মাঙ্কর যে ভসাণী হুয়ে, লোক মানে কান্ধরে ঠাকুরঙ্ক মৃণ্ময়ী দেবীকে ভসাণী যাত্রার ভসাণী করতে, আর সবুঠু বড় কথা হচ্ছে যে এটি যে পূজা সমস্ত স্নেহ শ্রদ্ধা ভালপাইবার পূজা অনুষ্ঠিত হুয়ে, আউ দেখুছেন আজি যে ভাবে কোভিড কটকণা মধ্যে
ଯେଉଁ ପୂଜା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ସମସ୍ତେ ମଧ୍ୟ ସହଯୋଗର ହାତ ବଢ଼ାଇଛନ୍ତି ଆଉ ମାଆଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଭଲ ପାଇବା ସମସ୍ତଙ୍କ ଉପରେ ଅଛି ଆଉ ଆମେ ବି ଆଶା କରୁ ମାଆ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରିଥାନ୍ତି। ନିହାତି ଭାବରେ ଯାହା ଆମେ ଶୁଣୁଥିଲେ ଯଦି ପ୍ରତିବର୍ଷ ବିଗତ ବର୍ଷମାନଙ୍କରେ ଯେପରି ଭାବରେ ପୂଜା କରାଯାଏ ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ସେପରି କଟକଣା ଯେଉଁ ସରକାରଙ୍କର କଟକଣା ରହିଛି ଯେଉଁ କରୋନା ମହାମାରୀ ରହିଛି ଭକ୍ତ ଆଉ ଭଗବାନଙ୍କ ମଧ୍ୟରେ ଗୋଟେ ପାଚେରୀ ସୃଷ୍ଟି କରିଛି ଯାହାଫଳରେ ଆଜି ଭକ୍ତ ମାଆଙ୍କ ପାଖକୁ ଆସିପାରୁନି ଯେଉଁ କଟକଣା ରହିଛି ବିଗତ ବର୍ଷମାନଙ୍କରେ ଅତି ଉଲ୍ଲାସର ସହିତ ଏଇ ଦୁର୍ଗାପୂଜାକୁ ପାଳନ କରାଯାଉଥିବା ବେଳେ ଚଳିତ ବର୍ଷ ଏସବୁ ଫିକା ପଡ଼ିଯାଇଛି ତଥାପି ଆମେ ଆଶା ରଖିବା ମାଆ ଦୁର୍ଗାଙ୍କ କୃପାରୁ ଆସନ୍ତା ବର୍ଷମାନଙ୍କରେ ଏହି କରୋନା ହଟିଯିବ ସରକାରଙ୍କ କଟକଣା ହଟିଯିବ ଏବଂ ବିଗତ ବର୍ଷମାନଙ୍କ ପରି ପୁଣି ଆସନ୍ତା ବର୍ଷ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଏହି ଦୁର୍ଗାପୂଜାକୁ ଉପଭୋଗ କରିବେ। ଆନନ୍ଦପୁର ସତୀଶ ସାହୁ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ।